আমি সৌভিক আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এসকেএস ব্লগে। এসকেএস ব্লগের সাথে ও পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা জানব দোলের ও দোলের আগে ন্যাড়াপোড়া ও হোলিকা দহনের বিশেষ কিছু কাহিনী। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল। দোল এলেই স্মৃতির দরজায় কড়া নাড়ে এই কবিতাটি। এই যে ছড়া, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির অনেক আবেগ। বাঙালি এই ছড়াটির সাথে বিশেষভাবে পরিচিত। এখন এই সংস্কৃতিতে প্রায় হারিয়েই যাচ্ছে এইসব ছড়াগুলি, এইসব স্মৃতিগুলি, এইসব হোলিকা দহন, ন্যাড়াপোড়া, সমস্ত কিছুই। তাই আমাদের মধ্যে অনেকেই সেই স্মৃতিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর তারই জন্য আজকের আমার এই বিশেষ ব্লগ। বাঙালির কাছে ন্যাড়াপোড়া যেটা, সেটাই অন্যান্য জাতির কাছে হোলিকা দহন। হোলিও দোল নিয়ে মতভেদ থাকলেও দোলের আগের দিন রাতে সব জায়গায় এই হোলিকা দহন পালিত হয়। কোথাও কোথাও এটাকে আবার চাঁচর পোড়ানোও বলা হয়ে থাকে। এই উৎসবের পেছনে রয়েছে বিশেষ আধ্যাত্মিক এক গুরুত্ব। আমরা এখন শুনে নেব সেই বিশেষ আধ্যাত্মিক এক কাহিনী। পুরাণ কাহিনী অনুযায়ী রাক্ষস রাজা হিরণ্যকশিপু তার প্রজাদেরকে পূজাপাঠ বন্ধ করে দেন। প্রজারা কোনো রকম পূজা তার রাজ্যে থেকে করতে পারত না। অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মার তপস্যা শুরু করেছিলেন, আর তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বরদান করেছিলেন। 1. কোনো মানুষ, কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না। 2. ঘরের ভিতর ও বাহিরে তার মৃত্যু হবে না। 3. দিনে ও রাতে তার মৃত্যু হবে না। 4. কোনো অস্ত্র বা শস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। এবং 5. কোনো জল, স্থল, শূন্য কোথাও তার মৃত্যু হবে না। রাজা হিরণ্যকশিপুর অত্যাচার বাড়ার পর তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি নিজের বোন হোলিকার সাহায্য নিয়েছিলেন। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন যেটা তাকে সবসময় রক্ষা করবে। তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তার কিচ্ছু হবে না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটেছিল। আগুনের মধ্যে যখন প্রবেশ করেছিলেন তখন ওই হোলিকার শাল প্রহ্লাদের গায়ে পড়ে, আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে, আর এখান থেকেই শুরু হয় হোলিকা দহন। এই হোলিকা দহনের আরও একটি তাৎপর্য আমরা একটু পরেই জেনে নেব। মাঝে একটু হোলিটাকে এনজয় করি, একটু পূর্ণিমাতে চাঁদ উঠেছে গানটা শুনেন। যদিও হোলিকা দহনের আরও একটি তাৎপর্য আছে। হোলিকা দহনের অশুভ শক্তির বিনাশ হয়। ন্যাড়াপোড়ার অর্থও একই। ন্যাড়াপোড়া হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। তাই তো দোলের আগের দিন
ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় হোলিকা দহন, নারাপোড়া ও চাঁচড় হয়। এতে অশুভ শক্তির প্রভাব মানব জীবন থেকে অনেক দূরে চলে যায়। তাই আমরা মানব জীবনের অশুভ শক্তির প্রভাবকে সরানোর জন্য এই নারাপোড়া, চাঁচড় এবং এই হোলিকা দহনের প্রথাকে আজও পর্যন্ত মেনে চলা হচ্ছে। এটা তো গেল পৌরাণিক কাহিনী অনুযায়ী হোলিকার বা হোলিকা পোড়ানোর বিশেষ তথ্য। এটা ছাড়াও একটা বৈজ্ঞানিক তথ্য উঠে আসে, কারণ এই সময় এই যে ফাল্গুন মাসে দোল উৎসব পালিত হয়, ঠিক দোল উৎসবের সময় ফাল্গুন মাসে বিভিন্ন ভাইরাস কি হয় অ্যাক্টিভ হয়ে যায় এবং কি হয় গরম এবং ঠান্ডা লাগাতারভাবে চলতে থাকে, কখনো গরম কখনো ঠান্ডা, এখন গরম তো রাতে ঠান্ডা, দিনে গরম তো রাতে ঠান্ডা, এইভাবেই পরিবর্তন হয়। এছাড়াও কি হয় এই সময় ফাল্গুন মাসে বিভিন্ন গাছের পাতা ঝরে যায় আর সেই পাতাগুলো চারিদিকে পরিবেশ দূষণ করে এবং সেই জন্যই কি হয় এই হোলিকা দহন হলে সমস্ত পাতা সমস্ত স্তূপ একসঙ্গে জড়ো করে এই হোলিকা দহনের মাধ্যমে সেটাকে পুড়িয়ে দেয়া হয়। আর ওরই আগুনে কি হয় এই যে ভাইরাসগুলো অ্যাক্টিভ থাকে সেই ভাইরাসগুলো কিছুটা হলেও মানে আগুনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়। তাই এই হোলিকা দহনের বৈজ্ঞানিক প্রথাও চালু রয়েছে।
আমাদের সাথে থাকার ও পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে বেশি বেশি করে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবথেকে আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। ধন্যবাদ।